দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমি রেশমি, আমি চট্টগ্রাম বহদ্দারহাটে থাকি। তো এইভাবে ফেস টু ফেস আপনাদের সামনে আমি আজকে প্রথম আসলাম, জানি না কে কি মনে করতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, মাই লাইফস্টাইল ব্লগ। সবাই আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের আমি আনন্দ দেওয়ার অনেক বেশি চেষ্টা করব। তো আমার গলার ভয়েসটা তেমন একটা ভালো না, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো একটু এখন যেহেতু ঠান্ডা সিজন, একটু ঠান্ডা লাগতেই পারে। তো আমার ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা এতটাই ভারী, মানে ছেলে ছেলে মনে হচ্ছে গলার ভয়েসটা দেখতে একটু। তো আপনারা ভুল ত্রুটি হলে আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই আমার জন্য এটাই দোয়া করবেন যে আমি যে যে উদ্যোগটা নিছি, যে ইউটিউব চ্যানেল যেটা আমি খুলেছি, আমার চ্যানেলটা যেন আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, সে যে যেখান থেকে হবে হোক না কেন, স্বপ্নটা পূরণ করার প্রত্যেকটা মানুষের ভেতরেই থাকে। তো আমিও চেয়েছি আগে আগেও, আমি সবাইকে আস্তে আস্তে আমি বলবো, যেহেতু আমি এখানে ফার্স্ট আপনাদের সাথে ফেস টু ফেস পরিচিত হচ্ছি, যদিও বা আমার কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি, কতটা ভালো লাগতেছে আপনাদের আমি সেটা জানি না। তারপরে একদিনে তো সব কথা বলা যায় না, আস্তে আস্তে আপনাদের এই বোনটি আপনাদের সামনে সব কথা শেয়ার করব, বলবো। তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন যে আমি আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর আমি যেন সফল হতে পারি। সবাই এক একজনে এক এক ফ্ল্যাট এক একজনে এক একভাবে চেষ্টা করো, আমি না হয় ইউটিউব প্ল্যাটফর্মে এসে এখান থেকে না আমার চেষ্টাটা আমি ভালোভাবে সিরিয়াসলিভাবে আমি নিয়েছি। তো আর কোনো কথা নয়, আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো সবার সাথে পরিচিত হয়ে নিলাম, আপনারা তো দেখতে পেলেন সবার সামনে এসে আমি একটু পরিচিত হয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি নেক্সট ভিডিওতে চলে এলাম। এই যে আমার দুন্দুল গাছে অনেকগুলো দুন্দুল ধরছে, আমি তো আমি এখন মেয়ের ব্রেকফাস্টের জন্য কিছু দুইটা স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওকে, স্কুলের টিফিনের জন্য এগুলো আমি বানিয়ে এখন ওকে দিয়ে দিব। এই যে আমার স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে। এখন আমি কটোতো করে ভরে ওকে রেডি করে দিয়ে দিব। এই যে আমার রেডি হয়ে গেল। তো এখন আমি একটু চা করে নিব, ও তো স্কুলে চলে গেল, এখন আমি একটু চা করে নিব, চাটা খাবো এখন। তো আমার ছেলেটার কাণ্ড দেখুন কি ঢং করতেছে,
রান্নাঘরে এসে ও বলে রান্না করতেছে যে দেখুন কি দুষ্ট, ও পড়তে যাবে তা না, পড়তে না গিয়ে রান্নাঘরে এসে দুষ্টামি করতেছে আমার সাথে। বাবু তুমি কি কর, পড়তেছ? হুম, তাড়াতাড়ি পড়। আবু চলে গেলে তারপরে আমরা কি করব, এইটার অবস্থা দেখেন, মাথা আশ্রাচ্ছে যে বলে। ব্যান 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 করতেছে, তাড়াতাড়ি করো, কয়টা বাজছে আমি সেটাও জানি না, কয়টা বাজছে জানি না। ব্লক করতেছি জি, তুমি জানো না আমি কি করতেছি। তো এরপরে হচ্ছে আমি মেয়েকে একটু চা করে দিব, বাদ বাকি যে পাউরুটিগুলো ছিল ওগুলো আমি একটু চেখে নিয়ে ওকে আমি চা করে দিব, স্কুলে যাওয়ার আগে খেয়ে যাবে। তো এরপরে আমি রান্নার প্রতিদিনের ডেলি রুটিনের মতো আমি রান্নার কাজে লেগে পড়ব এই আর কি। খাওয়া হয়েছে তোমার? চলে যাও, বাকি পরোটা করে নাও। বিড়াল কই, কোথায় বিড়াল? টাটা দিয়ে দে, টাটা দিয়ে দে, একটা টাটা দিয়ে দে, ম্যাও ম্যাও, টাটা দিয়ে দে, টাটা। তোর একটা জিমম করে দেখাই, টাটা। কি অবস্থা যে করে, এটা কি অবস্থা যে করে, ম্যাও ম্যাও। আলু সিম আধা কেজি আধা কেজি, বাসাইতে পারিবেন না শাক? শাক কত করি? শাকের দাম পাবো থমে গিয়ে আগরতম। শাক ভাজি করব, তারপরে আর কি আনছে? তো আমার শাশুড়ি আম্মা দোকানে গেছে, দোকানে গিয়ে কি আনছে, শাক, মূলা শাক, তারপরে সিম, তারপরে টমেটো, আলু, কাঁচামরিচ, এই যে ধনে পাতা। তো আজকে তেমন কিছু রান্না করব না, দুপুরবেলা হবে শুটকি দিয়ে আলু আর সিম আর এই ভাজিটা, রাতের বেলায় দেখি কিছু একটা করব কি করা যায়। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন, দেখাবো আপনাদের রাতের বেলায়, সারপ্রাইজ হিসেবে না হয় থাকলো। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমি চলে এলাম একটু বিরিয়ানি রান্না করার জন্য, মাঝে মাঝে স্পেশাল কিছু না হলে ফ্যামিলিতে আসলে ভালো লাগে না, মুখের রুচিটা বাড়ানোর জন্য পাল্টানোর জন্য একটু স্পেশাল কিছু করাই যেতে পারে। তো আমি মাঝে মাঝে বিরিয়ানিটা রান্না করি, মাঝে মাঝে বাচ্চাদের কোনো একটা কিছু হয়তো বা শীতের দিনে পিঠাপুলি এগুলো তো আছেই। তো আমি সরিষার তেল দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন, রসুন গ্রেট করা, গুলো হয়ে গেলে তারপর আমি টমেটো, আপনার গাজর, আলু, তারপর আপনার এই যে মুরগিটা যেটাকে মশলা বিরিয়ানি বলে আমি সবসময় ওইটাই করে থাকি, মানে জামালা কমানোর জন্য আর কি। এই যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, বিরিয়ানিটাও সবাই পারে, জাস্ট আমি হয়তো বা কেউ বলতে পারেন যে এটা শেখানোর কী আছে। আসলে এক একজন তো এক একভাবে রান্না করে,
তো এক একজনের এক একভাবে রান্নাটা দেখলেই এক একজন থেকে এক একভাবে মানে সময়টা বাঁচানোর জন্য আইডিয়াটা করা যায়, ধারণাটা করা যায় এই আর কি। না হলে রান্না বলেন দুনিয়াতে যত ধরনের আইটেম আছে সবাই কিন্তু সবার মতো করে রান্না করলে সেটাই রান্না। তো আমি সব কিছু দিয়ে দিলাম, আমার মাংসটা হয়ে আসছে, আমি ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তো একটু কালারটা আনার জন্য আমি মরিচটা দিয়ে দিলাম। আগে আমি বিরিয়ানির মশলা এগুলো দিয়ে দিছি, তারপরে লবণ স্বাদ মতো, একটু গরুর দুধের মধ্যে টক দই ছিল না সেজন্য লেবু মিশিয়ে তাও দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কিশমিশ শেষে দিয়ে দিব আমি, তারপরে একটু পরেই দিয়ে দিব, এটা আমি এমনি সবার শেষে দিই, কিশমিশ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এগুলো এখন আমি দিয়ে দিছি, এগুলো প্রত্যেকবার রান্না করার সময় আমি নামানোর আগেই দিই। এই যে আমার চালটাও দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে, কারো চোখে পড়ে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখ। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেল আজ এ পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।